বক্স অফিস কালেকশন বন্ধুরা হ্যালো ওয়েলকাম ওয়েলকাম টু দ্য অফ চ্যানেল বক্স অফিস নিয়ে আমাদের কিউরিটি ছিল কারণ মির্জা কিন্তু এক্সপেকটেশন অনুযায়ী পারফর্ম করছিল না তো বাজেট রিকভার করতে পারবে কি পারবে না এটা আমরা বুঝতে পারছিলাম না বাজেট এর সাড়ে চার কোটি অঙ্কুশ একটি ইন্টারভিউতে জানিয়েছেন কনফার্ম করে এবং এর কালেকশন নিয়ে অঙ্কুশ মুখ খুলেছেন এবং তার পেজে তিনি তিনি জানিয়ে দিয়েছেন টোটাল পঁচাত্তর লক্ষ টাকা কালেকশন হয়েছে বক্স অফিস থেকে এখনো পর্যন্ত প্রথম সপ্তাহে এবং সিক্সটি পার্সেন্ট অফ দ্য বাজেট মানে সাড়ে চার কোটি সিক্সটি পার্সেন্ট তিনি কিন্তু স্যাটেলাইট এবং ডিজিটাল রাইটস থেকে পেয়ে যাবেন বক্স অফিস থেকে পুরো টাকাটা তার ঘরে আসবেন এটাও তিনি নিশ্চিত করেছেন কিন্তু স্যাটেলাইট এবং ডিজিটাল লাইট থেকে সিক্সটি পার্সেন্ট টাকা তিনি পেয়ে যাবেন এবং বক্স অফিস থেকে যা আসবে সব মিলিয়ে তার এইট্টি পার্সেন্ট রিকভার হওয়ার কথা মোটামুটি এবার এটা খুবই ভালো খবর এবং এক্সপেকটেশন অনুযায়ী মানে যা আমরা ভেবেছিলাম ফার্স্ট উইকে তার থেকে বক্স অফিসটা বেশ ভালোই হয়েছে তবে একটা আমার প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে যে বক্স অফিস যেটা হল থেকে এসে সেটা তো ভালো সেটা নিয়ে কোনো সন্দেহ নেই সেটা নিয়ে কোনো বিতর্কও নেই হয়তো পাঁচ দশ লাখ টাকা উনিশ পিস হতে পারে মে বি প্লাস মাইনাস বাকি যারা বলছিলেন এস্টিমেট দিচ্ছিলেন তার থেকে অঙ্কুশের দেওয়া ফিগারে পাঁচ দশ পার্সেন্ট হয়তো মানে প্লাস মাইনাস হতে পারে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনাদের বাঘাজতিন যেখানে স্যাটেলাইট এবং ডিজিটালে বিক্রি হয়নি যতদূর আমরা জানি এবং সেখানে অঙ্কুশের মির্জা মুক্তির আগেই বিক্রি হয়েও গেল এবং সিক্সটি পার্সেন্ট রিকভারিও হয়ে গেল সেখান থেকে এটা আপনারা কতটা বিশ্বাস করছেন যদি এটা হয়ে থাকে সেটা সত্যিই খুব ভালো ব্যাপার সত্যিই খুব খুশির খবর কিন্তু চেঙ্গিস বা বাগাজুতের মতো এত বড় বাজেটের ছবি এবং এত বড় স্টার কাজ বাংলার দুই সুপারস্টারের ছবি সেটা যেখানে বিক্রি হয়নি সেরকমভাবে আপাতত যা ইনফরমেশন আছে এবং দেখানো হয়নি কোথাও সেরকমভাবে তো সেক্ষেত্রে কি মির্জা স্যাটেলাইট এবং ডিজিটালাইজ দুটোই বিক্রি হয়ে গেছে এবং এতটার দামে সেটা কি আপনারা বিশ্বাস করেন কতটা করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই